রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তিনি জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার ষড়যন্ত্র করেছেন সারওয়ার্দি, তাকে রিমান্ডে নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। 28 অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা মিয়া জাহিদুল ইসলাম আরেফির সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গের অভিযোগে পল্টন থানার মামলায় তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়। দুই দিন যাবত দেশে যে অস্থিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ওনার বক্তব্যে যে একটা রাষ্ট্রদ্রোহিতার যে একটি অপরাধ হয়েছে সেই প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে পল্টন থানা। সেই মামলার নম্বর হচ্ছে 56। আমরা সেই মামলায় আমরা তাকে গ্রেপ্তার দেখিয়েছি এবং আমরা মনে করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজন হলে তাকে আমরা রিমান্ডে আনবো।